শুক্রবার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের 114তম জন্মজয়ন্তী। এই উপলক্ষে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শান্তিরবাজার মহকুমার 8 নং জাতীয় সড়ক সংলগ্ন স্থানে মহারাজার আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মহারাজার চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করে ওনাকে শ্রদ্ধা জানান তিনি। এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা, রাজ্যের জনজাতি কল্যাণমন্ত্রী রামপদ জমাতিয়া, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, বিধায়ক শঙ্কর রায় ও দলের নেতৃত্ব সত্যব্রত সাহা, শ্যামলাল দেবনাথ সহ আরও অনেকেই। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে একটি প্রকাশ্য জনসভা করা হয় শান্তিরবাজার মোটর স্ট্যান্ডে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ওনার ভাষণে বলেন, মহারাজার যে সুদূর প্রসারে চিন্তাধারা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য এবং যোগাযোগের যে বিকাশ, সেই লক্ষ্যে তিনি সবসময় কাজ করে গেছেন। ওনার যে সুদূর প্রসারী যে চিন্তাধারা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য এবং যোগাযোগের যে বিকাশ, সেই লক্ষ্যে উনি সবসময় কাজ করে গেছেন। এবং যে কারণে আগরতলা শহরে এবং বিভিন্ন জায়গার যে যোগাযোগ ব্যবস্থা বা যে স্ট্রেইট রাস্তা আপনি দেখবেন আগরতলা শহরে, ওনার যে প্রাসাদ, সেই প্রাসাদ থেকে গুলবাজারে স্ট্রেইট ওখান থেকে দেখা যায় স্ট্রেইট রাস্তা। এখানে আপনারা অনেকে জানেন না, আজকে যদি আমি উদয়পুর আপনি বলি কত কিলোমিটার, তো বলছে 50 কিলোমিটার। তো 50 কিলোমিটার হলে তার তো একটা জায়গা থাকবে কোথা থেকে শুরু হয়েছে। শান্তিরবাজারের দূরত্ব কত? 70 কিলোমিটার। তো এটা কোথা থেকে শুরু হয়েছে এটা জানা দরকার। তো এর মধ্যে আজকে আমি একটা ঘোষণা দেবো, আমি বলবো না এটা এখন, আজকে সন্ধ্যার দিকে। সেটা হচ্ছে আমাদের যে বাড়ি, অরিজিনাল বাড়ি মসজিদ করতে শান্তিপাড়াতে হবে। অনুষ্ঠানে উপস্থিত সাংসদ রেবতী ত্রিপুরা বলেন, আগে যখন আমরা ক্ষমতায় ছিলাম না, বিরোধী দলের ভূমিকা ছিলাম, আমরা তখনও ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের মহারাজার, যারা এই রাজ্যের উন্নয়নের জন্য কাজ করে গেছেন, এরকম মহারাজাদের স্মরণ করতে আমরা দায়বদ্ধ। শিক্ষার জন্য কাজ করে গেছেন, সংস্কৃতির জন্য কাজ করে গেছেন, কৃষি থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য সব দিক চিন্তা করে তারা উন্নয়নের চেষ্টা করেছেন, এরকম মহারাজাদেরকে অন্তত আমাদের স্মরণ করা। তার মধ্যে মহারাজা বীর বিক্রম অন্যতম। আর তার জন্য আমরা বিরোধী দলে যখন ছিলাম, বুথ লেভেল, মন্ডল, জেলা, রাজ্য লেভেলেও আমরা তখনও আমরা এই জন্মজয়ন্তী পালন করেছি। আমাদের চেষ্টা ছিল ওই সময় যে আমরা যদি কোনোদিন ক্ষমতায় আসতে পারি, তাহলে মহারাজা বীর বিক্রম মাণিক্যকে যথাযোগ্য মর্যাদা সম্মান দিয়ে আমরা তার জন্মজয়ন্তী পালন করব। আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে জাতীয় জনজাতি অংশের উপস্থিতি ছিল লক্ষণীয়। এদিন মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে কঠোর করা হয়েছিল নিরাপত্তা ব্যবস্থা। ব্যুরো রিপোর্ট, রাইজ নিউজ।